हेलो माय स्वीटहार्ट्स, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব উহানের একটা বিখ্যাত মার্কেট, নাইট মার্কেট, যেটা সেটা হচ্ছে জিয়াংগান রোডে। তো চলুন যাওয়া যাক। প্রচন্ড শীত পড়েছে, আমাকে দেখে হয়তো বুঝতে পারছেন, ব্যাপক শীত। আমাকে মেট্রো নিতে হবে এবং মেট্রোতে বেশ কিছু সময় লাগে। তো মেট্রোটা পাস করার পরে সেখানে আমি যাব। যাওয়ার পরে আপনাদেরকে আমি পুরো মার্কেটটাকে ঘুরে দেখাবো। সো লেটস গো। আমি এখন মেট্রো স্টেশনে এসেছি। তো মেট্রো স্টেশনটা আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখাবো আজকে, যে মেট্রো স্টেশনগুলো কেমন হয়। তো আমার পিছনে যদি যান তাহলে এগুলো হচ্ছে মেট্রোর যে টিকিট আছে, সেই টিকিটগুলো এখান থেকে নিতে হয়, আর কার্ড চার্জ করাটাও ঠিক এখান থেকে। সো আমি যদি আপনাদেরকে দেখাই, তো এখানে একজন করছে। তো এখান থেকে সবগুলো করতে হয়, এই মেশিনগুলো থেকে। যদি আপনি চার্জ করতে চান বা টিকিট যেটা আছে বিভিন্ন স্টেশনে যাওয়ার জন্য, সেই টিকিটগুলো আপনারা এখান থেকে নিতে পারেন। আর মেট্রোর বিভিন্ন যে এক্সিট বা এন্ট্রি থাকে সেগুলো অনেকগুলো করে। চায়নাতে মেট্রো স্টেশনগুলো যদি বলা হয়, মেট্রো স্টেশনগুলো বিশাল বড় বড়, এবং সেক্ষেত্রে বাংলাদেশের যেই এয়ারপোর্ট থাকে সেই এয়ারপোর্টগুলোর মতন। তো আমার পিছনে একেবারে দেখতে পাচ্ছেন, এটা একটা, এটা হচ্ছে জে, এ পাশটাতে হচ্ছে ডিএইচ, আর এ পাশটাতে হচ্ছে বি। তো এরকম বিশাল এই পুরো ব্যাপারটা হচ্ছে মেট্রোর যে ব্যাপারটা, এটা বিশাল ব্যাপার। সেপর আমি যেটা বলছিলাম যে চায়নাতে মেট্রো স্টেশন এবং অন্যান্য স্টেশনগুলো, এগুলো বিশাল বড় বড় স্টেশন হয়ে থাকে। বাংলাদেশের যে স্টেশনগুলো আছে এগুলোর থেকে অনেক বড়। তো আমি এখন মেট্রোতে উঠব, ভিতরে যাবো, লেটস গো। এখন আমি যাচ্ছি ডিরেক্টলি সিকিউরিটি চেক। সিকিউরিটি চেক মেট্রোগুলোতে, প্রতিটা মেট্রোতে অনেকগুলো করে সিকিউরিটি চেক থাকে। তো এখানে জাস্ট লাইক এয়ারপোর্ট, যেরকম ব্যাগ ট্যাগ চেক করা হয় দ্য সেম ওয়ে এরা এটা চেক করে থাকে। সো দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক সিকিউরিটি রয়েছে যারা চেক করে আর কি সব কিছু। অ্যান্ড ও পাশটাতে হচ্ছে কার্ড সোয়াইপ করে, সরি, কার্ড সোয়াইপ করে ও পাশটাতে দিয়ে যেতে হয়। ওকে, সো এসে গেছি কার্ড সোয়াইপের যে জায়গাটা। সো এখানে আমরা কার্ডটা সোয়াইপ করে দেন, এবার ট্রেনের উদ্দেশ্যে। তো এখানে দেওয়া আছে টু দ্য ট্রেন, সো ইউ ক্যান গো টু দ্য ট্রেন। উহান হচ্ছে হুবেই যে প্রভিন্সটা, হুবেই প্রভিন্সের ক্যাপিটাল। আর উহানকে বলা হয় দ্য সিটি অফ ইউনিভার্সিটি। এখানে প্রচুর পরিমাণে ইউনিভার্সিটি আছে, অ্যাজ এ রেজাল্ট এখানে প্রচুর পরিমাণে বিদেশি স্টুডেন্ট পড়াশোনা করছে। তো কোভিডের কারণে হয়তো এখন খুব বেশি মানুষ নেই, কিন্তু নর্মাল ডেগুলোতে প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওখানে দেখা যায়, কিন্তু এখন নেই এটা। বাট সন্ধ্যা মাত্র শুরু হয়েছে, কিন্তু মানুষজন অলরেডি চলে আসা শুরু করেছে। আমার কাছ থেকে যদি দেখেন এই পাশটুকু,
এপাশটার দিকে হচ্ছে মার্কেটটা, এপাশটাতে আমার যেতে হবে। আর এই দিকটাতে যদি যান, এদিকটাতে হচ্ছে ইয়াংসি রিভার, যেটা চায়নার যেই ফেমাস যে রিভারটা, সেই রিভারটা হচ্ছে আমার পিছনের দিকে। আর আমি যেহেতু আপনাদেরকে নিয়ে যাব নাইট মার্কেট, যেটা ইউজুয়ালি যেটা একটু চিপ, সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাবো আজকে দেখাবো। তো ওটা হচ্ছে আমার সামনে, তো লেটস গো। তো আমার পিছনেই হচ্ছে সেই মার্কেটটা যেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। মার্কেটের প্রথম ভাগ যেটা, সেখানে শুধু মেয়ে মানুষের জিনিসপত্র। আর একবার পিছনের দিকে যদি যাওয়া হয়, সেক্ষেত্রে ছেলেপেলের জিনিসপত্র রয়েছে। তো ফার্স্ট আমরা মেয়েদের কী কী আছে সেগুলো দেখবো। সো প্রথমে আমরা চলে এসেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এখানে মোজা রয়েছে। ইটস জাস্ট ওপেন, আপনি খুব কম দাম এখান থেকে কিনতে পারেন। হ্যালো, দিস ইজ 10, ওকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা যেটা, এটা জাস্ট 10 কোয়া, এবং এখানে রয়েছে প্রায় 1, 2, 3, 4 প্রায় 4 জোড়া রয়েছে এখানে মোজা। তো 4 জোড়া মোজার দাম হচ্ছে 10 কোয়া, যেটা 120 টাকার মতন। সো যদি আর একটু সামনের দিকে আমরা যাই, তো এক্ষেত্রে এপাশে মেয়েরা কেনাকাটা করছে। তো এখান থেকে মেয়েদের নর্মালি যে প্যান্টস বা ইনার্স লিটল সফট যেটা, সেটা কেনাকাটা করছে অনেকে। এপাশে হচ্ছে মোবাইলের যে ব্যাক পার্ট, যেগুলো ব্যাক সেটা। আর এপাশে রয়েছে শীতের কাপড়, স্পেশাল শীতের কাপড় যেগুলো মেয়েদের। অ্যান্ড দিজ আর সো বিউটিফুল, দারুণ দারুণ। এবং এগুলোর দামও কিন্তু খুব বেশি নয়, বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর এটা হচ্ছে আমি, এখানে অনেকে কেনাকাটা করছে। সো একটু দামটা দেখা যাক, দামটা একটু দেখা যাক। হ্যালো, নি হাও, উইচ ইজ 150। সো 150 RMB যদি আমি ট্রান্সফার করি বাংলাদেশি টাকায়, সেটা হচ্ছে 1800 টাকা বা 1700 টাকার মতন। তো এতটা কম দামে আপনি খুব দারুণ দারুণ জিনিস আপনি এখানে কিনতে পারেন। সো আমি যেটা বলছিলাম যে এই মার্কেটের ফার্স্ট সেটটুকু হচ্ছে মেয়েদের, আর যদি একটু পিছনের দিকে যাই, পিছনেরটুকু হচ্ছে ছেলেদের জন্য। তো আমি পিছনেও যাব এবং দেখবো। এখানে রয়েছে মেয়েদের কিছু কাপড় এবং এখানে দামটাও দেওয়া আছে। সো ইউ ক্যান সি 39 and 70। তো জিনিসপত্র অনুযায়ী এটার দাম হয়তো কিছুটা কমবে। আর সো এখানে যেটাই কেনেন না কেন, সেটা হয় 39 RMB অথবা 70 RMB। এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক কিছু। তো এটা ইউজুয়ালি মেয়েদের, সব কিছু মেয়েদের। এই পাশটাতেও ইউ ক্যান সি। শীতের দিনে কানকে সেভ করার জন্য, অর্থাৎ আপনার যদি খুব ঠান্ডা লাগে, সেক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারেন। চায়নাতে যেটা খুব বেশি কমন এবং প্রায় প্রত্যেকে ইউজ করে থাকে কান গরম করার জন্য, তো এগুলো হচ্ছে কান গরম করার জিনিস। এগুলো যদি দেখেন, এগুলো হচ্ছে কান গরম করার খুব কিউট কিউট জিনিসপত্র এগুলো। আর এছাড়াও এপাশে রয়েছে জুতো টুতো, এগুলো সব মেয়েদের জন্য, সবগুলো মেয়েদের সব জুতো। আবার এপাশটাতে মেয়েদের ইনার্স সব। এপাশটাতেও যদি আমরা দেখি, তাহলে এপাশটাতে আমরা দেখতে পাচ্ছি, একটু লাইটটা একটু কমিয়ে দেই। তো এপাশটাতে হচ্ছে মেয়েদের ঠান্ডা লাগার যে জিনিস, যেহেতু শীত চলে এসছে, শীতের কারণে যে জিনিসপত্র এগুলো সব এখানে। তো এপাশটার দামটা একটু বেশি, যদি এপাশটাতে আসি, এপাশটার দামটা একটু বেশি, উইচ ইজ 200 RMB কোনো কোনোটার জন্য। আবার কোনো কোনোটা তার চেয়েও একটু কম রয়েছে, এপাশটাতে যেগুলো দেখতে পাচ্ছি। তো এক্স্যাক্টলি যদি বলি, এটা যে চিপ মার্কেট ওরকম না, শোরুমগুলোর বাহিরে একটা আউটলেট টাইপের খোলা হয় সন্ধ্যার সময়, সেই জায়গাটাতে কিছুটা রিজনেবল প্রাইসে জিনিসগুলো বিক্রি করা হয়। তো একটু সামনের দিকে আমরা চলে যাই। সো এপাশের সাথে আমরা আরও একটা দেখতে পাচ্ছি, যেটা মেয়েদের কাপড় চোপড়ের জন্য, এটাও মেয়েদের জন্য। কিন্তু এখানের স্পেশাল যে ব্যাপারটা, এখানের প্রাইসটা লেখা আছে। তো আমরা যদি প্রাইসটা দেখি, এখানে প্রাইসটা আমরা দেখতে পাচ্ছি 99, তারপরটা হচ্ছে 159। সো 159 আর 99, আপনি যেটাই কেনেন না কেন এখান থেকে, সেগুলোর প্রাইসটা এরকম, বেশ রিজনেবল প্রাইস।
তো যেটা বলছিলাম আগের দোকানের মতনই জিনিসপত্র যেগুলো সেগুলো দোকানে থাকে বা শোরুমে থাকে, বাট সন্ধ্যার পর জিনিসগুলোকে বাইরে নিয়ে আসা হয় এবং কিছুটা কম প্রাইসে জিনিসগুলোকে বিক্রি করা হয় মেয়েদের কাছে। তো এখানে যে শুধুমাত্র নিম্নবিত্ত বা একটু সমাজের একটু কম আর্ন করে এমন মানুষের আনাগোনা নয়, চায়নাতে আসলে ওই বিভেদটা বা ওই ডিসক্রিমিনেশনটা নেই যে এই মার্কেটে শুধুমাত্র এই ধরনের মানুষই যাবে। দেখা যায় যে একটা মার্কেটে বিভিন্ন ধরনের মানুষই আসে এবং কেনাকাটা করে। তো এখানে যেরকম আপনি নিম্নবিত্ত মানুষ বা একটু কম আর্ন করে এমন মানুষ পাবেন, সেক্ষেত্রে হয়তো এখানে উচ্চবিত্ত মানুষগুলো আপনি পেয়ে যেতে পারেন, কারণ সবাই কেনাকাটা করতে আসে। তো আমি যেটা বলছিলাম যে আমি এক্স্যাক্টলি রাত হয়েছে এমন সময়ে আসেনি, তো অনেক দোকান মাত্র খোলা হচ্ছে। আমার পিছনে যে দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানগুলো এখনও খোলা হয়নি, একটু পর খোলা হবে। সো একটু সময় ওয়েট করতে হবে। যে ছেলেদের যে সেগমেন্টটা পিছনে রয়েছে সেটা এখনও খোলেনি, জাস্ট ওয়েট আ লিটল বিট, তারপরে হয়তো আমরা দেখতে পারবো যে ছেলেদের সেগমেন্টে কী কী আছে। এই পাশটা দেখে আমার একটু ভালো লেগে গেল, কারণ এখানে শীতের সময় পরার যে স্যান্ডেলগুলো নর্মালি আমরা বাড়িতে যেগুলো পরি সেগুলোর বেশ কিছু নতুন নতুন স্টাইল আমি দেখতে পাচ্ছি। যেরকম এখানটা, এটা যেটা, এটা আমি নর্মালি দেখিনি এর আগে, এই স্টাইলটা আমি এর আগে দেখিনি যেটা আমি দেখতে পাচ্ছি। এবং অনেক সুন্দর 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 স্যান্ডেলগুলো, এগুলো দেখলে নিতে ইচ্ছে করে। এবং এ পাশটাতে রয়েছে জুতোগুলো, এগুলো যেগুলো আমি দামটা একটু পরে জিজ্ঞেস করব, কিন্তু আমার বেশ ভালো লেগে গেছে যার কারণে আমি দেখতে পাচ্ছি দেখছি আর কি। এটাও বেশ সুন্দর। তো পুরো পুরো দোকানটা আসলে শীতের সময় আমাদের স্যান্ডেল যেগুলো বা বাড়িতে যেগুলো পরার জন্য আমরা ইউজ করি বাহিরেও আর কি, শুধু বাড়িতে নয়, এটা এটা যেটা আমি বলছিলাম যে এটা আপনি বাড়িতে না শুধুমাত্র বাহিরেও আপনি এটা ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে দাম দেওয়া আছে, দামগুলো আমি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি 38 আর এমবি 38, তো এটার দাম হচ্ছে 450 টাকার মতন। তো আমার বিশ্বাস এই এগুলোর দাম আসলে ওরকমই হবে, 50 আর এমবি বা 40 আর এমবি, এর চেয়ে বেশি হবে না। সো উইদিন 50 আপনি এগুলো কিনতে পারেন মোটামুটি কম দামের মধ্যেই। বাইরে থেকে যদি কেনেন বা বড় শোরুম থেকে এগুলোর দামটা আসলে অনেক বেশি হবে। তো ছেলেদের দোকানে আমি চলে এসেছি, ছেলেদের যেটা সেটা, তো এখানে ছেলেদের জিনিসপত্র দেখতে পাচ্ছি। এবং এখানে আমি দামটা জিজ্ঞেস করবো যে এখানকার দামগুলো কেমন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে একটু লম্বা যেগুলো সেগুলো, আর এ পাশেগুলো একটু শর্ট, এবং এ পাশটাতে হচ্ছে ওই যে সোয়েটার টাইপের যেগুলো সেগুলো। তো আমি একটু দেখি যে এগুলোর দাম এখানে দেওয়া আছে কি না।
দাম 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 এখানে অবশ্য নেই, এখানে অবশ্য অনেকে আবার ট্রাই করছে। আমি যদি একটু ভিতরের দিকে যাই, সো ভিতরে আরও অনেক রয়েছে ঝুলানো, যেগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি এই পাশটাতে। এবং কেনাকাটা করতে এসছেন একজন, যিনি কেনাকাটা করছেন তাকেও আমরা দেখতে পাচ্ছি। সো আই গেস এখানকার জিনিসপত্রের দাম এটা যেটা, ওখানে একটাতে আমি লেখা দেখলাম দাম, সোয়েটারগুলো হচ্ছে 50 RMB, আর বড়গুলোর প্রাইসটা আমি দেখতে পারিনি। সো এপাশেটা যেটা সেখানে দামটা উল্লেখ করা আছে এখানে, এবং আমরা এখানে জ্যাকেট দেখতে পাচ্ছি, সোয়েটার রয়েছে এবং সব কিছু রয়েছে। প্রাইসটা যদি এখানে বলা হয়, এটার প্রাইসটা হচ্ছে 70 RMB। এগুলো প্যান্টস যেগুলো আমরা দেখতে পাচ্ছি। আর এপাশটাতে যদি আমরা জ্যাকেটের দিকে যাই, জ্যাকেটটা হচ্ছে 99 RMB, এবং জ্যাকেটগুলো বেশ সুন্দর লাগছে দেখতে, লুকস বিউটিফুল। হাই, আচ্ছা উপরে কিছু ঝুলানো রয়েছে, উপরগুলো অবশ্য দাম আমি দেখতে পাচ্ছি না, বাট সোয়েটারগুলো আমার ভালো লেগেছে এবং জ্যাকেটগুলো সেগুলো বেশ ভালো লেগেছে। এখানে একটু দেখি মনে হয় প্রাইসটা এখানে লেখা আছে, এটার অবশ্য দাম এখানে লেখা নেই। আমার এটা বেশ ভালো লেগেছে, ব্লুটা যদি আপনাদেরকে একটু লাইটটা একটু কম করিয়ে দেখাই, এবং সাদাটাও বেশ সুন্দর লাগছে দেখতে। তো এপাশটাতে আরও কিছু রয়েছে, এপাশটার গুলো যদি দেখাই এটা, এবং এগুলো বেশ সুন্দর, ইটস লুকস বিউটিফুল। তো আমার এখানে একটা জ্যাকেট আমার পছন্দ হয়েছে, এটা হচ্ছে সাদাটা, এবং এটার দাম হচ্ছে 280 RMB। যদি এটা বাংলা টাকায় ট্রান্সফার করি সেটা প্রায় 3000 টাকার মতন, বা 3000 টাকার কিছুটা বেশি। তো এই দোকানটাতে আমি দেখতে পাচ্ছি ছেলেদের জিনিসপত্র, এবং এখানে বেশ মানসম্মত জিনিসই, কারণ জ্যাকেটটা আমার বেশ বেশ ভালো লেগেছে। এবং এখানকার সোয়েটারগুলো আমি যদি দেখি, সোয়েটারগুলোর দাম এখানে দেওয়া আছে 69 এবং 120। তো এই পাশের জিনিসগুলো 69 থেকে 120 রেঞ্জের মধ্যে আপনি কিনতে পারবেন। এবং ভিতরে আরও কিছু রয়েছে, সেগুলোর দামও হয়তো সেই প্রথমটার দাম যেটা আমি জিজ্ঞেস করেছিলাম সেটার মতনই হবে, 200, 300 বা 400 মধ্যে আপনি খুব দারুণ দারুণ কিছু জ্যাকেট আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন। আমার বেশ পছন্দ হয়েছে এই পাশেরগুলো। ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে ক্লিক করুন, আর লাইক করতে অবশ্যই ভুলবেন না, কমেন্ট করে জানান কেমন লাগছে, যে উহানের আজকের যে নাইট মার্কেট আজকে ছিল আপনাদের জন্য, আজকের ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো না লাগে সেটাও জানাবেন, এবং ইম্প্রুভ কীভাবে করা যায় সেটাও জানাবেন। আর অফকোর্স ব্লগগুলো শেয়ার করবেন সবার সাথে, আপনাদের জন্য এত কষ্ট করে ব্লগগুলো তৈরি করা হয়, জাস্ট টু শো যে চায়নার অবস্থা কেমন, সব কিছু মিলে সব কিছু কেমন। তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।